ভিয়ান সো আজকে ফিনল্যান্ডের পড়াশোনা নিয়ে আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ডের টিউশন ফি এবং স্কলারশিপ নিয়ে অনেকেই হচ্ছে যে এই ব্যাপারে জিজ্ঞেস করেন সো মনে হইলো যে এটা নিয়ে যদি ডিটেলস ভিডিওতে বলি তাহলে হচ্ছে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে অ্যান্ড ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে ফিনল্যান্ডের পড়াশোনার জন্য যদি আপনাদের প্রফেশনাল হেল্প দরকার হয় ইন কেজ আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং মেইল আইডিটা দিয়ে দিব সেখানে আপনারা চাইলে মেইল করতে পারেন অথবা টেক্সট করতে পারেন সো এখন আসি মেইন টপিকে আমি অ্যাকচুয়ালি কোয়েশনগুলো রেডি করে নিয়েছি বেসিক্যালি তিনটা কোয়েশ্চেন এই তিনটা কোশ্চনের ভিতরে আসলে ডিটেলস ব্যাপারটা চলে আসবে আই মিন টিউশন ফি রিলেটেড যে কোয়েশন গুলো আপনাদের আছে সেই ব্যাপারটা ডিটেলস এখানে চলে আসবে সো নাম্বার ওয়ান হচ্ছে যে টিউশন ফি এর অ্যামাউন্ট যে অনেকে জিজ্ঞেস করেন যে ফিনল্যান্ড অ্যাকচুয়ালি টিউশন ফি কেমন সো বেসিক্যালি টিউশন ফি কত হবে এটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন আপনারা অলরেডি জানেন যে ফিনল্যান্ডে দুই ধরনের ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটি আর একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি সো আপনি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন নাকি অ্যাপ্লাইড সায়েন্সে অ্যাপ্লাই করতেছেন এটার উপর বেস করে আপনার টিউশন ফি একরকম হইতে পারে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে আপনার আপনি ব্যাচেলারে অ্যাপ্লাই করতেছেন নাকি মাস্টার্স অ্যাপ্লাই করতেছেন এটার উপর বেস করে আপনার টিউশন ফিটা ডিফারেন্ট হতে পারে সো ফার্স্ট অফ অল আসি যে রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে টিউশন ফির অ্যামাউন্টটা কেমন হতে পারে ইউজুয়ালি দেখা যায় যে আপনার রিসার্চ ইউনিভার্সিটিতে টিউশন ফির অ্যামাউন্টটা অনেক বেশি অ্যান্ড এটা হচ্ছে আপনার প্রোগ্রাম ওয়াইজ ভ্যারি করে সেম ইউনিভার্সিটিতে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামে ডিফারেন্ট ডিফারেন্ট টিউশন ফি হইতে পারে সো ইউজুয়ালি দেখা যায় যে রিসার্চ ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি বেসিক্যালি শুরুই হয় হয়তো বা নয় দশ হাজার ইউরো থেকে শুরু করে আপনার সতেরো আঠারো হাজার ইউরো পর্যন্ত হতে পারে পার ইয়ার সো আপনার প্রোগ্রাম যদি দুই বছর হয় সেটার উপর বেস করে এখন ওভারঅল টিউশন ফি আপনি হিসাব করে নিতে পারেন এখন আসি অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে বেসিক্যালি অ্যাপ্লাইড সায়েন্স একটু কম সো অ্যাপ্লাইড সায়েন্সে দেখা যায় সাত আট হাজার থেকে বেসিক্যালি সাত আট হাজার নাই আট হাজার থেকে শুরু করে বাট আমি হচ্ছে সাত আট হাজারই বলি যে সাত আট হাজার থেকে শুরু করে বারো তেরো হাজার ইউরো পর্যন্ত হইতে পারে পার ইয়ার এটা চলে গেল ওভারঅল টিউশন ফি এখন আসি ব্যাচেলার এবং মাস্টার্সের ক্ষেত্রে টিউশন ফির ভ্যারিয়েশনটা ইউজুয়ালি দেখা যায় যে আপনার ব্যাচেলরের ক্ষেত্রে এবং মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লাইড সায়েন্সের টিউশন ফি এর অ্যামাউন্টের ভ্যারিয়েশন খুব কম হয়তো বা আপনার ব্যাসেলরে আপনি দেখবেন যে ইয়ারলি দশ হাজার ইউরো সো মাস্টার্সের ক্ষেত্রে হয়তো বা এগারো বা বারো হাজার ইউরো বা ব্যাচেলরের ক্ষেত্রে যদি আট হাজার ইউরো হয় তো মাস্টার্সের ক্ষেত্রে দেখবেন যে ইয়ারলি নয় হাজার বা দশ হাজার ইউরো এরকম রেঞ্জের ভেতরে হচ্ছে আপনার টিউশন ফিটা থেকে থাকে যেটা আপনাকে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান কোন ইউনিভার্সিটির টিউশন ফি কিরকম এটার উপর বেস করে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে যে স্কলারশিপের অ্যামাউন্ট যে এরা আসলে স্কলারশিপ দেয় কিনা অবভিয়াসলি স্কলারশিপ দেয় সেটা হচ্ছে এখানেও ডিপেন্ড করে যে আপনি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন নাকি অ্যাপ্লাই সায়েন্সে অ্যাপ্লাই করতেছেন এটার উপর বেস করে আসলে স্কলারশিপের অ্যামাউন্টটা ভ্যারি করে সো পার্টিকুলারলি যদি রিসার্চ ইউনিভার্সিটির কথা বলি আপনার রিসার্চ ইউনিভার্সিটিতে স্কলারশিপের অ্যামাউন্টটা বেশি কম্পেয়ার টু অ্যাপ্লাইড সাইন্স রিসার্চ ইউনিভার্সিটিতে দেখা যায় যে আপনার স্কলারশিপের অ্যামাউন্ট ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হতে পারে মানে হচ্ছে আপনার ওভারঅল টিউশন ফি এর ফিফটি পার্সেন্ট কাভার করতে পারে সেভেন্টি পার্সেন্ট কাভার করতে পারে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কাভার করতে পারে ইভেন এটার সাথে হচ্ছে দেখা যায় যে আপনার ফিনল্যান্ড গভর্নমেন্টে স্কলারশিপ থাকে যেটা যদি সে স্কলারশিপটা আপনি পান তাহলে তারা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনার টিউশন ফি কাভার করবে প্লাস ফাইভ থাউজেন্ড ইউরো লিভিং অ্যালাউন্স আপনাকে প্রোভাইড করবে যদি এটা অনেক বেশি কম্পিটিভ এবং প্রতিটা ফ্যাকাল্টিতে হয়তো বা একজনকে দিবে এরকম আর কি সো দেখা যায় যে আপনার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপের অ্যামাউন্টটা বেশি অ্যান্ড এটা চলে গেল রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আসি আপনারা জানেন যে অ্যাপ্লাইড সায়েন্সে আসলে আর্লি বার ডিসকাউন্ট বলে একটা ডিসকাউন্ট আছে যেখানে আপনার ফার্স্ট ইয়ারের টিউশন ফিয়ের উপর একটা সার্টেন অ্যামাউন্টের ডিসকাউন্ট তারা দিয়ে থাকে সো অ্যাপ্লাইড সায়েন্সে আসলে এটা ভ্যারি করে এটা আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে সো দেখা যায় কোনো ইউনিভার্সিটিতে আপনি টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছেন কোনো ইউনিভার্সিটিতে ফাইভ হান্ড্রেড ইউরো পাচ্ছেন কোনো ইউনিভার্সিটিতে আপনি ফর্টি পার্সেন্ট এই আল বা ডিসকাউন্ট বা স্কলারশিপের টিউশন ফির উপর যে স্কলারশিপটা দেয় এটা হচ্ছে যেটা বললাম যে আপনার ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি ভ্যারি করে সো এটা আপনাকে খুঁজে নিতে হবে ইউজুয়ালি দেখা যায় আপনার রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আপনি যে স্কলারশিপটাই পান না কেন আপনি যদি ওটা সেকেন্ড ইয়ারে কন্টিনিউ করতে চান তখন দেখা যায় যে আপনাকে ফার্স্ট ইয়ারে ফিফটি ফাইভ ক্রেডিট আর সিক্সটি ক্রেডিট কমপ্লিট করতে হয় অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রেও সেম ফর এক্সাম্পল ধরেন আপনার স্কলারশিপের কন্ডিশন আছে এরকম যে আপনি ফার্স্ট ইয়ারে টোয়েন্টি পার্সেন্ট আল্লি ডিসকাউন্ট পেয়েছেন বাট সেকেন্ড ইয়ারে তারা হচ্ছে আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে ওভারঅল টিউশন ফির উপর বাট ওইখানে হচ্ছে যে তারা একটা কন্ডিশন জুড়ে দেবে এরকম যে ফার্স্ট ইয়ারে আপনাকে এই ফিফটি পার ফিফটি ফাইভ ক্রেডিট ওর সিক্সটি ক্রেডিট কমপ্লিট করতে হবে এটা চলে গেল একটা ব্যাপার আই মিন ওভারঅল টিউশন ফির উপর যে স্কলারশিপের ব্যাপারটা বাট এখানে একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে যে আপনার রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে আপনি স্কলারশিপ পাবেন কিনা এটা কিন্তু শিওর নয় এটা হচ্ছে যে ওভারঅল প্রোফাইলের উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে তারা ডিসাইড করে যে কোন স্টুডেন্টকে তারা স্কলারশিপটা দিবে বাট অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে যারাই অ্যাকসেপ্টেড হয় সবাই আসলে স্কলারশিপটা পায় এটা সবার জন্যই সেম আই মিন এটা কনফার্ম যে আপনি অ্যাপ্লাইড সায়েন্সে যদি অ্যাকসেপ্টেড হন তখন অবভিয়াসলি আপনি স্কলারশিপটা পাবেন এবং এটা অ্যাকচুয়ালি আপনি কত পার্সেন্ট পাবেন এটা ডিপেন্ড করবে যে একটু আগে যেটা বললাম যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন এবং তারা কত পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ আপনাকে দিচ্ছে এটার উপর বেস করে অ্যান্ড ফাইনাল কোশ্চেন সেটা হচ্ছে যে আপনার এই পার্ট টাইম জব করে অ্যাকচুয়ালি টিউশন ফিটা পে করা পসিবল কিনা এটা আসলে কোয়াইট ডিফিকাল্ট একটা কোশ্চেন যদি আপনার টিউশন ফি হচ্ছে যে আট হাজার সাত হাজার বা আট হাজার ইউরোর উপরে হয় পার ইয়ার তখন আমি বলবো অবভিয়াসলি এটা কোয়াইট ডিফিকাল্ট কনসিডারিং দ্য রাইট সিচুয়েশান মানে রাইট নাও ফিনল্যান্ডের যে ইকোনমিক অবস্থা বা জব সিচুয়েশান সেটার উপর বিবেচনা করে আপনার হচ্ছে টিউশন ফি যদি ইয়ারলি আট হাজার বা দশ হাজার বারো হাজার ইউরো হয় তখন অবভিয়াসলি এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি না আপনার কোনো ব্যাকআপ থাকে আবার অনেক সময় হয় যে আপনি ফ্যামিলি সহ আসার পরে যদি দুইজনেই একটা ফুল টাইম জব করতে পারেন বা একজন ফুল টাইম জব করলো আর একজন পার্ট টাইম জব করলো ইন দ্যাট কেস দেখা যায় যে টিউশন ফি একটু বেশি হইলেও সেটা কাভার করা পসিবল একটু কষ্ট হইলেও পসিবল কিন্তু একা আসলে পড়াশোনা করে জব করে তখন ওই দশ বারো হাজার টিউশন ফি ইয়ারলি পে করা অনেক কষ্ট হয়ে যায় সো আপনি যদি আসতে চান ফিনল্যান্ডে এবং আপনার টিউশন ফি যদি ওই রকম দরপায ইউরো থাকে এবং সো আপনার যদি ফ্যামিলি ব্যাক না থাকে তখন আসলে আপনাকে দুইবার ভাবা উচিত যে আপনার ফিনল্যান্ডে আসা উচিত হবে কিনা সো এই ছিল মোটামুটি ফিনল্যান্ডের টিউশন ফি এবং স্কলারশিপ নিয়ে ডিটেলসে আলোচনা হোপফুলি আপনারা ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে ফিনল্যান্ডের টিউশন ফি এবং স্কলারশিপের রাইট নো সিচুয়েশন কেমন এন ওভিয়াসলি আর একটা বিষয় যে আমি আগে ভিডিওতে বলছিলাম যে ফিনল্যান্ডের পড়াশোনা একটা চেঞ্জ আসতে যাচ্ছে যেখানে তারা এই টিউশন ফির উপর যে স্কলারশিপের অ্যামাউন্টটা ছিল সেটা তারা উঠাই দেওয়ার প্ল্যান করতেছে যদি এখনো কোনো কিছু কনফার্ম না বাট যদি হয় তখন হচ্ছে এই যে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ বা আর্লি ডিসকাউন্টের কথা যেগুলো বললাম এগুলা তখন কিন্তু আর থাকবে না সো আজকে এতটুকুই